আমরা দেখতে পাচ্ছি আনাস হাক্কানিকে, হাক্কানি নেটওয়ার্কের অন্যতম নেতা আনাস হাক্কানি বাগরামের জেল ঘুরে দেখছেন। আনাস হাক্কানি এই জেলেই 5 বছর ধরে বন্দী ছিলেন এই আনাস হাক্কানি, এবং এরপর এই মুহূর্তে যখন কাবুল এবং গোটা আফগানিস্তানের অধিকাংশ জায়গায় যখন তালিবানের দখলে, সেই জায়গায় যে জেলে 5 বছর বন্দী ছিলেন আনাস হাক্কানি সেই বাগরামের জেল এই মুহূর্তে ঘুরে দেখছেন তিনি নিজে। হাক্কানি নেটওয়ার্কের অন্যতম নেতা আনাস হাক্কানিকে আমরা দেখতে পাচ্ছি ছবিতে, একেবারে সোশ্যাল সাইটে যে ছবি ইতিমধ্যেই ছড়িয়ে গেছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। হাক্কানি নেটওয়ার্কের অন্যতম নেতা আনাস হাক্কানি, পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী আনাস হাক্কানি তার নেতা, অর্থাৎ হাক্কানি নেটওয়ার্কের নেতা সেই আনাস হাক্কানিকে আমরা দেখতে পাচ্ছি বাগরামের জেল ঘুরে দেখছে। আমরা এই নিয়ে কথা বলবো সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে। অনির্বাণ, আমরা দেখলাম যে যে মুহূর্তে আফগানিস্তান কার্যত তালিবানদের দখলে চলে এলো তারপরেই হাক্কানিদের উত্থান দেখতে পাচ্ছি এবং তার মধ্যে আনাস হাক্কানি জেল ঘুরে দেখছেন। একেবারেই বিশাখা, যখন কখনো আমরা দেখতে পাচ্ছি খোস্ত প্রভিন্সে মার্কিন সেনা এবং ন্যাটো সেনা চলে যাওয়ার পর তাদের মক ফিউনারাল, অর্থাৎ তাদের আমরা যেটাকে বলি না তাদের শেষকৃত্য, সেই ধরনের শেষকৃত্যর আয়োজন করে তাদের বিভিন্ন দেশের পতাকা দিয়ে বা প্রতীক দিয়ে শেষকৃত্যর আয়োজন করছে তালিবানরা, ঠিক তখনই আমরা দেখতে পাচ্ছি যে হাক্কানি নেটওয়ার্কের অন্যতম নেতা আনাস হাক্কানি, অর্থাৎ যে সিরাজউদ্দিন হাক্কানি যার মাথার দাম 35 কোটি টাকা ঘোষণা করে রেখে দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা, কুখ্যাত হাক্কানি গোষ্ঠীর নেতা সেই সিরাজউদ্দিন হাক্কানির ভাই জালালউদ্দিন হাক্কানির ছোট ছেলে, যাকে 2014 সালে বাহরাইন থেকে তুলে নিয়ে গিয়ে আফগানিস্তানের জেলে নিক্ষেপ করেছিল মার্কিন সেনা। 5 বছর যে এই বাগরামের জেলে জেল খেটেছে, আজকে সে যেন জাতীয় বীরের মতো, স্বাধীনতা সংগ্রামের মতো সেই জেলটা পরিদর্শন করছে মার্কিন সেনা দেশ থেকে চলে যাওয়ার পর। এই আনাস হাক্কানি এবং হাক্কানি নেটওয়ার্কের যে ভূমিকা ভারতের সন্ত্রাসবাদ এবং গোটা বিশ্বে সন্ত্রাসবাদ রপ্তানি করার ক্ষেত্রে সেই ভূমিকার সব থেকে বড় প্রমাণ বোধ হয় ওই সিরাজউদ্দিন হাক্কানির মাথার দাম যে 35 কোটি টাকা ধার্য করা আছে মার্কিন গোয়েন্দা সংস্থার তরফ থেকে, সেখান থেকে স্পষ্ট। তো এহেন আনাস হাক্কানিরা এখন মুক্ত, যে আনাস হাক্কানি 5 বছর জেল টার্মের মধ্যে দুবার তার মৃত্যুদণ্ডের নির্দেশ হয়েছিল বা আদেশ হয়েছিল, যদিও কোনোটাই কার্যকর করা যায়নি শেষ পর্যন্ত, এবং শেষ পর্যন্ত একটি বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে আনাস হাক্কানি ছাড়া পেয়েছিল, এবং 2020 সালে ছাড়া পাওয়ার পরই 1 বছরের মধ্যে আফগানিস্তানে তালিবানরা ফিরে আসার পর এই মুহূর্তে আনাস হাক্কানির মতো লোকেরা স্বাধীনতা সংগ্রামীর মর্যাদা নিয়ে, বীরের মর্যাদা নিয়ে আফগানিস্তানে ঘুরে বেড়াচ্ছে, ফলে অত্যন্ত স্পষ্ট তালিবানরা মুখে যাই বলুক কাজে আসলে কী করতে চাইছে। বিশাখা অনির্বাণ, আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু জো বাইডেন আবারও হুঁশিয়ারি দিয়েছেন যে আফগানিস্তানের মাটিকে ব্যবহার করে যদি জঙ্গিরা মাথাচাড়া দেয় সেক্ষেত্রে তারা আবার সেই জিরো টলারেন্সের বার্তা দিয়েছেন, কিন্তু তাদের এই বার্তাকে বা হুঁশিয়ারিকে যে কার্যত বুড়ো আঙুল দেখাচ্ছে হাক্কানি নেটওয়ার্ক সহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীরা এই মুহূর্তে যারা তালিবানের ছত্রছায়ায় রয়েছে আফগানিস্তানে, তো সেটাই তো আবার স্পষ্ট হলো এই হাক্কানি আনাস হাক্কানির এই বীর দর্পে ঘুরে বেড়ানো দেখে। কে কাকে বুড়ো আঙুল দেখাচ্ছে বিশাখা, এটাই প্রশ্ন। সত্যি সত্যি জো বাইডেনকে তালিবানরা বুড়ো আঙুল দেখাচ্ছে, হাক্কানি নেটওয়ার্ক বুড়ো আঙুল দেখাচ্ছে, নাকি আফগানিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠার বড় বড় বুলি আউরে যারা আফগানিস্তানের মাটিতে 20 বছর সেনা নিয়ে বসেছিল এবং শেষমেশ একটা প্রশিক্ষিত সেনাবাহিনীকে কার্যত আত্মসমর্পণ করিয়ে আফগানিস্তানকে তালিবান জঙ্গিদের হাতে তুলে দিয়ে যারা আফগানিস্তান থেকে সুটসুর করে কেটে পড়েছে নিজেদের স্বার্থ রক্ষা করবার জন্য, তারা আসলে গোটা বিশ্বের জনমতকে বুড়ো আঙুল দেখাচ্ছে। জো বাইডেন যা বলছেন যা করছেন তার সঙ্গে আফগানিস্তানের এই মুহূর্তে পরিস্থিতির যে কোনো মিল নেই, বিন্দুমাত্র সংযোগ নেই তা স্পষ্ট। আইসিস কে এর বিরুদ্ধে ইতিমধ্যে তাদের যুদ্ধটাকে তারা নির্দিষ্ট করে ফেলেছেন এবং সীমাবদ্ধ করে ফেলেছেন, অ্যাজ ইফ আইসিস কে একটা অদ্ভুত আলাদা এন্টিটি যাদের সঙ্গে তালিবানদের কোনো সম্পর্ক নেই, যাদের সঙ্গে হাক্কানি নেটওয়ার্কের কোনো সম্পর্ক নেই, যাদের সঙ্গে এমনকি পাক তালিবানদেরও কোনো সম্পর্ক নেই। এই চোখকে মন ঠাড়া এই এইটা ছেড়ে নিশ্চিতভাবে জো বাইডেন তার দেশের জনতার কাছে, বিশ্বের মানুষের কাছে গণতন্ত্র নিয়ে, গণতন্ত্র রক্ষা নিয়ে আমেরিকার যে বিরাট ভূমিকা সেই ভূমিকা নিয়ে প্রবন্ধ লিখতে পারেন, বড় বক্তৃতা করতে পারেন, কিন্তু নিশ্চিতভাবে গোটা বিশ্বের মানুষ যারা বুঝতে পারছেন আফগানিস্তানে এই মুহূর্তে কী ঘটছে তার কারণ বোঝবার জন্য জো বাইডেনের বিবৃতি লাগে না, লাগে ছবি, লাগে প্রতিদিনকার খবর, এবং সেই খবর সেই ছবি স্পষ্ট। পশ্চিমী দুনিয়ার সংবাদ মাধ্যম যতই সেই ছবি বা খবরকে চেপে রাখার চেষ্টা করুক, এই আনাস হাক্কানির মতো লোকেরা বাগরামের জেল পরিদর্শন করছে, খোস্তে মক ফিউনারাল আয়োজন করা হচ্ছে, কোথাও বা ঘরে ঘরে ঢুকে তালিবানরা
আগের জমানাতে যারা উদারপন্থী বলে পরিচিত সরকারি কাজকর্মে সহায়তা করেছে বা এই মার্কিন বা ব্রিটিশ সেনাকেই সাহায্য করেছে আফগানিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠার কাজে, তাদেরকে ঘরে ঢুকে বিনা বিচারে নির্বিচারে গুলি করে হত্যা করছে, মেয়েদের কি অবস্থা আমরা প্রত্যেকদিন জানি, প্রত্যেকদিন কাতর আবেদন ভেসে আসে, প্রার্থনা ভেসে আসে, টেলিভিশন অ্যাঙ্কারকে বন্দুকের ডগাতে দাঁড়িয়ে ঘোষণা করতে হয় গোটা দেশটা শান্তিতে চলছে। সুতরাং জো বাইডেন আসলে কাকে বুড়ো আঙুল দেখাচ্ছেন তিনিই জানেন।